হ্যালো এক্সেল ট্রেনিং ঢাকাতে আপনাদের স্বাগতম এখন আমি এক্সেল ম্যানেজমেন্ট ট্রেনিং কোর্সের মডিউল টু পয়েন্ট টু নিয়ে আলোচনা করব মূলত এই মডিউলে আমি লুক আপ ফাংশনগুলি নিয়ে আলোচনা করেছি আমাদের আজকের ফাংশন ম্যাথ ফাংশন তো চলেন তাহলে শুরু করা যাক এখানে দেখেন আমি একটা উদাহরণ দিয়ে রেখেছি আইটেম হিসেবে আমি কিছু নাম্বার এখানে দিয়ে রেখেছি আর এটার জন্য আমরা ম্যাচ ফাংশনটা কিভাবে আপনাকে সাহায্য করবে সেই বিষয়টা এখানে আলোচনা করব মূলত ম্যাচ ফাংশনটা যেটা রিটার্ন করে সেটা হচ্ছে এটা রো নাম্বারটা রিটার্ন করে থাকে অর্থাৎ আপনি সাপোজ চাচ্ছেন বাষট্টি এই নাম্বারটা কোথায় আছে এই আইটেমগুলির মধ্যে তো সেই বাষট্টি নাম্বারের রোটা সে আপনাকে বলে দেবে অর্থাৎ এই যে আপনার ডাটা সেটটা আছে ডাটা সেটের মধ্যে বাষট্টি আছে এক দুই তিন চার পাঁচ পাঁচ নাম্বারে আছে ঠিক আছে এটাই মূলত আমাদের ম্যাচ ফাংশন অর্থাৎ আপনি আপনার যে লুকআপ ভ্যালুটা সেই লুকআপ ভ্যালুটা আপনার ডেটা সেটের কত নাম্বার রোতে আছে সেটাই ম্যাচ ফাংশন ব্যবহার করতে আপনাকে সাহায্য করবে তো চলেন তাহলে দেখি আমি প্রথম যে উদাহরণটা আপনাদের সামনে দিয়েছি সেটা হচ্ছে सपोज আমি চেয়েছি 58 নাম্বার আর যে সংখ্যাটা আছে সেটা যেন ম্যাচ ফাংশনের মাধ্যমে আমরা বের করে নিতে পারি তো চলেন আমরা এটাকে হাতে কলমে করি ইকুয়াল টু দেওয়ার আপ ভ্যালু আমি আটান্নকে দেখিয়ে দিলাম দেওয়ার পরে আমার অ্যারেটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত দেওয়ার পরে কমা দিলাম কমা দেওয়ার পরে সে আমাকে বলছে যে ম্যাচ টাইপ তো আমার ম্যাচ টাইপ হিসেবে সে তিনটা ম্যাচ টাইপ এখানে সে দেখিয়েছে অর্থাৎ আপনি চাইলে আটান্ন যেটাতে আছে সেটার এক্সাক্ট ম্যাচটা বের করে নিতে পারেন আর লেস দ্যান ম্যাচ বের করতে পারেন গ্রেটার দ্যান ম্যাচ বের করতে পারেন তো আমি প্রথম যেটা সবচেয়ে বেশি ইউজ হয়ে থাকে ম্যাচ ফাংশনের ক্ষেত্রে সেটা হচ্ছে এক্স্যাক্ট ম্যাচ অর্থাৎ আমি আটান্নটা চাচ্ছি আটান্নটা কোথায় আছে সেটা খুঁজে বের করতে আছি তো যার জন্য আমি জিরোটা দিয়ে দিলাম দিয়ে এন্টারপ্লেস করে দিলাম তো সেটা আমাকে বলে দিলো যে তোমার আটান্ন নাম্বারটা আছে রো নাম্বার তে অর্থাৎ তোমার ডাটা সেটের মধ্যে রো নাম্বার তে তোমার আটান্ন নাম্বারটা আছে অর্থাৎ এক্স্যাক্ট ম্যাচ জিরোর মাধ্যমে আমরা বের করে দিলাম নেক্সট কিন্তু যদি এমন হয়ে থাকে যে আমরা চাচ্ছি নাম্বার যে নাম্বারটা সেই নাম্বারটা এই ডাটা সেট থেকে খুঁজে নিয়ে আসতে কিন্তু একটা জিনিস খেয়াল করেন যে তেষট্টি নাম্বারটা আমার আসলে এই ডাটা সেটের মধ্যে কিন্তু নেই বাট তারপরেও আমি চাচ্ছি যে তেষট্টি নাম্বার ভ্যালুর কাছাকাছি ভ্যালু যে আছে অর্থাৎ তেষট্টির থেকে উপরে যে ভ্যালুটা আছে সেটাকে না যেহেতু মাঝা মাঝামাঝি একটা পজিশন আমি চাচ্ছি তেষট্টির ঠিক নিচের যে ভ্যালুটা সেটাকে সে যেন খুঁজে নিয়ে আসবে অর্থাৎ লেস দেন ভ্যালুটাকে তেষট্টি তেষট্টির উপরে যে যদি যায় তেষট্টির উপরে যদি চৌষট্টি থাকে তাহলে আমি চৌষট্টি চাচ্ছি না বাট তেষট্টির উপরে যদি তেষট্টির নিচে যদি বাষট্টি বা একষট্টি থেকে থাকে তো আমি চাচ্ছি সেই ভ্যালুটাকে খুঁজে নিয়ে আসতে তো এরকম যদি আপনার রিকোয়ারমেন্ট হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে প্রথম যে কাজটা করতে হবে আপনার ডাটা সেটটাকে অ্যাসেন্ডিং করে নিতে হবে আমি আমার ডাটা সেটটাকে সিলেক্ট করে নিলাম এবং সর্টে গিয়ে এটাকে অ্যাসেন্ডিং পজিশনে দিয়ে দিলাম তো এখন যদি আমি যাই এখানে এবং যাওয়ার পরে এটাকে যদি আমি ম্যাচ ফাংশন ইউজ করি ইউজ করার পর আমার লুক হচ্ছে তেষট্টি কমা আমার লুক প্যারে হচ্ছে এখান থেকে এই পর্যন্ত কমা দিলাম এবং এরপরে আমি চাচ্ছি আসলে লেস দেন ভ্যালুটা দেখতে আমি উপরের ভ্যালুটা দেখতে চাচ্ছি না নিচের ভ্যালুটা যেহেতু এক্সাক্ট ম্যাচ আমি করছি না আমি কাছাকাছি ভ্যালু দেখতে আছে এবং নিচের ভ্যালুটা দেখতে চাচ্ছি সুতরাং আমি লেস দেন অর্থাৎ ওয়ান সেট করে দিলাম দিয়ে ইন্টারপ্রেস করলাম দেখেন এটা আছে চার নাম্বারে অর্থাৎ বাষট্টিতে কারণ আমি চেয়েছি কোনটা ঠিক নিচের ভ্যালুটা যেহেতু আমি জানি এর মধ্যে নেই সুতরাং আমি নিচের ভ্যালুটা দেখতে তো সেই পজিশনটা হচ্ছে চার নাম্বার এক তিন চার ওকে ঠিক তেমনি ভাবে যদি এমন হয়ে থাকে যে আপনি যে ভ্যালুটা দেখতে যাচ্ছেন তেষট্টি ঠিক তার নিচের ভ্যালুটা না তার উপরের ভ্যালুটা অর্থাৎ চৌষট্টির যে পজিশনটা সেটাকে আপনি দেখতে যাচ্ছেন অর্থাৎ গ্রেটার দেন পজিশন অর্থাৎ তেষট্টির উপরে যেটা আছে সেটা হচ্ছে চৌষট্টি বা চৌষট্টির উপরে সামথিং যদি আপনার ডাটা সেট থেকে থাকে তো সেটাকে আমি দেখতে চাই সেটা করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ডিসেন্ডিং করে নিতে হবে আপনার ডাটাটাকে ডাটাটা সিলেক্ট করেন সিলেক্ট করার পরে ডিসেন্ডিং করে নেন ডিসেন্ডিং করে নেওয়ার পরে আমি এটা জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি গ্রেটার দেন দেখার জন্য আপনাকে মাইনাস ওয়ান ইউজ করতে তারপরে এন্টার যদি প্রেস করি তাহলে আমরা দেখতে পাচ্ছি তিন নাম্বার পজিশন অর্থাৎ এক দুই তিন অর্থাৎ তেষট্টিটা আমি চৌষট্টির মধ্যে কাউন্ট করে নিয়েছে এজন্য সে গ্রেটার দ্যান ভ্যালু হিসেবে এটা দেখিয়েছে এবং তার পজিশনটা হলো এক দুই তিন অর্থাৎ তিন নাম্বার রোতে আমার এই ম্যাচ ভ্যালুটা পাওয়া যাচ্ছে তো এটাই ছিল মূলত আমাদের ম্যাচ ফাংশন এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ